হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আজ আমি উপপাদ্য 30 অর্থাৎ ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু এটা নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তী কয়েকটা প্রয়োগ সেগুলো আমার এই আলোচনার মধ্যে থাকবে। তো চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে তো কাইন্ডলি আমাকে selftuitioncenter@gmail.com এখানে মেল করে জানাতে পারো। ওকে, আর আশা রাখি আগের ভিডিওগুলো তোমরা দেখেছো, যদি সেখানে কিছু বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি আমাকে জানাও, আই উইল হেল্প ইউ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমি আগেও তোমাদের বলেছিলাম যে এখানে চারটে পার্ট থাকে, চারটে পার্টের মধ্যে ফার্স্ট পার্ট যেটা সেটা হচ্ছে গিয়ে কি কি দেওয়া আছে, অর্থাৎ গিভেন ত্রিভুজের, অর্থাৎ একটা ত্রিভুজ আঁকবো, মধ্যমাও আঁকবো আর তিনটি সমবিন্দু, মধ্যমা যে তিনটি হবে সেটা একটা পয়েন্টে মিট করেছে সেটা অবধি আমি আঁকবো। দেখো এই এ বি সি একটা ত্রিভুজ যার এ ডি বি ই আর সি এফ তিনটি মধ্যমা, সেটা ধরি জি বিন্দুতে ছেদ করেছে। ওকে, কিন্তু আমাদের প্রমাণের ক্ষেত্রে কোনটা লিখতে হবে যে বিই আর সি এফ মধ্যমা দুটি জি বিন্দুতে ছেদ করেছে, এ আর জি যুক্ত করি এবং ডি অবধি বর্ধিত করি যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। ওকে, তো এবার দেখো এই যে রেখাটা, এই যে রেখাটা এই পয়েন্টটাকে ছেদ করে তারপরে এখানে এসে মিট করেছে। ওকে, আর এবার যদি আমরা প্রমাণ করতে পারি যে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে আমাদের প্রমাণিত হয়ে যাবে যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, অর্থাৎ একটি বিন্দুতে এসে মিলিত হয়েছে। তো সেই জিনিসটা প্রমাণ করার জন্য দেখো, তার আগে দেখো এখানে কি প্রমাণ করতে হবে সেটা লিখে নিয়েছি। এরপরে আসে অঙ্কন, জি ডি কে এইচ পর্যন্ত বর্ধিত করি যাতে করে এ জি ইজ ইকুয়াল টু জি এইচ হয়, অর্থাৎ এইটুকু সমান এইটুকু যেন হয় সেই হিসাবে আমরা এই জিডি লাইনটাকে এই অবধি বর্ধিত করলাম। ওকে, এরপরে আসি আমরা প্রমাণে। দেখো এ বি এইচ আর এ এই ত্রিভুজটার মধ্যে এফ এই এ বি বাহুর মধ্যবিন্দু আর এই জি এই এ এইচ এর মধ্যবিন্দু, কারণ আমি একটু আগেই অঙ্কন করেছিলাম যে এইটুকু সমান এইটুখানি, সুতরাং এইটা মধ্যবিন্দু হবে। অতএব আমরা কি বলতে পারি যে এই এফ জি এই রেখাটা আর বি এইচ এই রেখাটা সমান্তরাল। ওকে, যেহেতু এই বাহু সমান্তরাল এই বাহু, অতএব আমরা বলতে পারবো এই জি সি সমান্তরাল বি এইচ, কারণ এই এফ জি আর এই এফ সি একই রেখা। ওকে, সেম ভাবে আবার এই এ এইচ সি এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে ই বিন্দুটা এ সি বাহুর মধ্যবিন্দু আর জি বিন্দুটা এ এইচ বাহুর মধ্যবিন্দু, তাহলে আমরা কি বলতে পারবো যে এই বাহুটা অর্থাৎ জি ই এইচ সি এর সমান্তরাল, যেটা আমি একটু আগে এই ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করেছিলাম। আবার আমরা কি বলতে পারবো, যেহেতু এটা সমান্তরাল এটা, অতএব আমি বলতে পারবো বি জি সমান্তরাল এইচ সি, কারণ এই বাহুটা আর এই বাহুটা সেম একটা, বা এই বাহুটারই একটা অংশ, অর্থাৎ বি ই বাহুরই অংশ হচ্ছে জি ই আর বি জি। আশা কি বুঝতে পেরেছো? এবারে দেখো জি বি এইচ সি এই চতুর্ভুজের এই বাহু সমান্তরাল এই বাহু আর এই বাহু সমান্তরাল এই বাহু, তাহলে আমরা বলতে পারি এটা একটা সামান্তরিক, আর এই সামান্তরিকের দুটো কর্ণ জি এইচ আর বি সি। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে,
তো এখানে সমকোণ কথাটা আমার দরকার নেই, কারণ প্রমাণে লাগবে না, কিন্তু সমদ্বিখণ্ডিত করে সেটুকু লাগবে। অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা, অর্থাৎ এই ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, অর্থাৎ একটি বিন্দুতে এসে মিলিত হয়েছে। দেখো সেই প্রমাণটাই নিচে লেখা আছে, তোমরা লেখাটাও দেখো, আর প্লাস আমি যেটা বোঝালাম সেটাও দেখো, বোথ আর সেম। আশা রাখি তোমাদের কোনো অসুবিধা হবে না। বুঝলে এখানে একটা জিনিস মনে রাখবে যে এই ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয়েছে এটাকে আমরা বলি ভর কেন্দ্র। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ পরবর্তীতে আমরা যখন অন্যান্য অঙ্কগুলো করব তখন এটা লাগবে। এরপরে একটা প্রমাণ আছে যেটা পরীক্ষায় নর্মালি তোমাদের আসে, সেটা হচ্ছে গিয়ে এই যে ত্রিভুজের মধ্যমাটি ভর কেন্দ্র যে বিন্দুটা এই মধ্যমাটিকে কি অনুপাতে বা কি রেশিওতে ভাগ করেছে সেটা প্রমাণ করো, অথবা এরকম আসে সেটা বলো, কি অনুপাতে ভাগ করেছে সেটা বলো, অথবা এরকম আসে যে 2:1 অনুপাতে ভাগ করেছে সেটা প্রমাণ করো। ওকে, তো এটা প্রমাণ করার একটা সহজ পদ্ধতিটা দেখো তুমি এখানে, জিডি ইজ ইকুয়াল টু হাফ অফ জিএইচ, কারণ জিডি ইজ ইকুয়াল টু হাফ অফ ডিএইচ। কেন? এই বাহুটা সমান এই বাহুটা, অর্থাৎ এই জিডি এইটুকু এই টোটাল বাহুটার অর্ধেক, তো সেটাই লিখলাম। আবার এই জিএইচ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এজি, তো আমি এখানে লিখতে পারি জিডি ইজ ইকুয়াল টু হাফ অফ জিএইচ এর পরিবর্তে আমি কি লিখব, এজি। ওকে, তাহলে এবারে দেখো জিডি ডিভাইড বাই এজি, আমি এজিটাকে নিচে নিয়ে এলাম আর এটা 1/2 থাকে, তাহলে আমরা কি বলতে পারবো, এজি ডিভাইড বাই জি ডি ইজ ইকুয়াল টু 2/1। অর্থাৎ এই যে মধ্য ভর কেন্দ্রটা এই মধ্যমাটিকে 2:1 রেশিওতে ভাগ করেছে। আশা রাখি বুঝতে পেরেছো। এই লেখাটা ভালো করে খেয়াল করো, যে কোনো মধ্যমা শীর্ষবিন্দু দিক থেকে ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত করে। ওকে, এই যে কোনো শীর্ষবিন্দু থেকে এই যে ভর কেন্দ্র আছে এখানে 2:1, এই শীর্ষবিন্দু থেকে যদি এই ভর কেন্দ্র অব্দি যাই তো এটা 2:1, এই শীর্ষবিন্দু থেকে এই ভর কেন্দ্র অব্দি যাই তাহলে এটা হবে 2:1, এই রেশিওতে এটাকে ভাগ করা হয়েছে। এবারে যে জিনিসটা আমরা পেয়েছি সেখান থেকেই দেখো, একটা বই যেভাবে করেছে এভাবে না করলেও হবে, এজি বাই জিডি ইজ ইকুয়াল টু 2/1, বা এজি প্লাস জিডি ডিভাইড বাই জিডি ইজ ইকুয়াল টু 2+1/1। কারণ দেখো এজির সাথে জিডিটা যোগ করেছি, এজির সাথে জিডি অর্থাৎ এর সাথে নিচেরটা, তো সেম ভাবে এই দুইয়ের সাথে এক যোগ করব, এটা কি পাবো, 3 আর 1। আর এজি আর জিডি, এজি আর জিডি এটা মিলে পাবো আমি এডি, অর্থাৎ এডি আর জিডি ইজ ইকুয়াল টু 3:1। ওকে, আরো একটা প্রমাণ করা যায়, দেখো উপরে যদি আমি এজি রেখে দিই আর নিচে কি রাখবো, এজি প্লাস জিডি ইজ ইকুয়াল টু 2/2+1 ইজ ইকুয়াল টু 2/3, তো এটা এজি হবে আর এটা আসবে গিয়ে এডি ইজ ইকুয়াল টু 2/3। আমার এর বক্তব্য এখানে যে এই রেখাটিকে সমান তিন ভাগে ভাগ করলে, অর্থাৎ এইটুকু 2 ইউনিট আর এইটুকু 1 ইউনিট, তো টোটালটা 3 ইউনিটে ভাগ করা হচ্ছে, যার মধ্যে এইটুখানি 2 এইটুখানি 1, এই রেশিও দিয়ে সবসময় ভাগ করা হয়, টোটালটা মিলে হয় 3। তো আলটিমেট যে কথাটা সেটা হচ্ছে এটা যে ত্রিভুজের মধ্যমাত্রয় সমত্রিখণ্ডক বিন্দুতে ছেদ করে, এটা যদি সমান তিন ভাগে ভাগ করা হয় তো এই বিন্দুতে ছেদ করে, সমত্রিখণ্ডক বিন্দুতে ছেদ করে। প্রয়োগ 6, ত্রিভুজ ABC এর BE ও CF মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে।
ABC ত্রিভুজের BE ও CF মধ্যমা দুটি G বিন্দুতে ছেদ করেছে। BG ও CG এর মধ্যবিন্দু যথাক্রমে P ও Q। এই BG এর মধ্যবিন্দু P আর GC এর মধ্যবিন্দু Q। PF ও QE যুক্ত করি। PF আর QE যুক্ত করলাম। এবারে কি প্রমাণ করতে হবে? PQEF একটি সামান্তরিক। আর সেকেন্ড প্রমাণ কি আছে? G বিন্দু দিয়ে BE ও CF কে 2:1 অনুপাতে বিভক্ত করে। G বিন্দু সেকেন্ড প্রমাণটা কিন্তু অলরেডি আমরা আগে করে দিয়েছি, তো আমার ফার্স্ট প্রমাণটা করলেই এখানে হবে। ফার্স্ট কি দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে কি PQEF একটি সামান্তরিক, আর সেকেন্ড প্রমাণ হচ্ছে G বিন্দু BE ও CF কে 2:1 অনুপাতে বিভক্ত করে। এবারে দেখো ত্রিভুজ A B C, এই ত্রিভুজের F AB এর মধ্যবিন্দু আর E AC এর মধ্যবিন্দু। তাহলে আমরা কি বলতে পারি যে EF সমান্তরাল BC এবং EF ইজ ইকুয়াল টু হাফ অফ BC। এই প্রমাণটা আমি এখনো তোমাদেরকে দেখাইনি, তো এই মুহূর্তে এটা জেনে রাখো যে যে কোনো ত্রিভুজের দুটো বাহুর মধ্যমা দুটি দুটো বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখা পাই সেই সরলরেখাটা তার ভূমির সমান্তরাল এবং ভূমির দৈর্ঘ্যের অর্ধেক হয়। এই প্রমাণটা হয়ে যাক, তারপরেই আমি ওই প্রমাণটা তোমাদেরকে দেখিয়ে দেব। ওকে, তো এটা এই মুহূর্তে ধরে তোমরা চলো যে এইটা মধ্যবিন্দু আর এটা মধ্যবিন্দু, এই দুটো যোগ করলে এই বাহুটা আর এই বাহুটার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে সমান্তরাল হবে, আর এটা হবে এই বিসি বাহুর অর্ধেক। সেম ভাবে এই জি বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে পি আর কিউ এই বাহু দুটোর মধ্যবিন্দু, সুতরাং আমি বলতে পারি এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল আর এই বাহুটা হচ্ছে এই বিসি বাহুর অর্ধেক। দেখো সেই জিনিসটি এখানে লিখে দিয়েছি। এবারে দেখো এখান থেকে আমি কি পেতে পারি যে বিসি ইজ ইকুয়াল টু টু ইএফ, আর এখান থেকে পেতে পারি বিসি ইজ ইকুয়াল টু টু পি কিউ। তো এই দুটোই বিসি, তার মানে কি এই দুটো সমান বলতে পারি, অর্থাৎ ইএফ ইজ ইকুয়াল টু পি কিউ। দেখো এই ইএফ ইজ ইকুয়াল টু পি কিউ আমি বলে দিতে পারি, আর এই ইএফ সমান্তরাল পি কিউ, কারণ এটা সমান্তরাল এটা আবার এটা সমান্তরাল এটা, তাহলে আমরা বলতে পারি এই বাহু সমান্তরাল এই বাহু। যেহেতু কোন চতুর্ভুজের অর্থাৎ ই এফ কিউ পি এই চতুর্ভুজের সরি ই এফ পি কিউ এই চতুর্ভুজের বিপরীত দুটো বাহু সমান এবং সমান্তরাল, তাহলে আমরা বলতে পারবো এটা একটা সামান্তরিক। দেখো এই পি কিউ ই এফ একটি সামান্তরিক, এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেছে এবার। আর এই প্রমাণটা তোমরা নিজেরা করবে বা এখানে বইয়েও করে দেওয়া আছে, সেম ভাবে আগে যে আগের অঙ্কটাতেই আমি তোমাদের প্রমাণ করে দিয়েছি। তো এবার নেক্সট যেটা বাকি রইল এই এখানে যে এই প্রমাণটা তোমাদেরকে দেখিয়ে দেব। ওকে, সাপোজ এই একটা ত্রিভুজ ধরি, এটা এ বি সি, আর এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে গিয়ে ডি, আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে গিয়ে এফ। ডি আর এফ যুক্ত করি, তো আমাদের কি প্রমাণ করতে হবে? ডি এফ সমান্তরাল বিসি এবং ডি এফ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে একটা অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি, সি বিন্দু দিয়ে বিডি এর সমান্তরাল একটা রেখা টানি যেটা বর্ধিত বিএফ ই বিন্দুতে ছেদ করে। তো যে কথাগুলো আমি বলছি এটাই, এই প্রমাণটা তোমাদের এখানে তো নেই, যদি কখনো আসে তো এইভাবে লিখবে। ওকে, তো এবারে দেখো এই এ ডি এফ আর
CEF এই ত্রিভুজ দুটোর মধ্যে এই কোণটা আর এই কোণটা সমান হবে কারণ একান্তর কোণ অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল আর এই AC তাদের ভেদক সুতরাং এই কোণটা আর এই কোণটা সমান এক নম্বরে কি পেলাম যে DAF কোণ ইজ ইকুয়াল টু ECF কোণ দু নম্বরে এই কোণটা সমান এই কোণটা কারণ বিপরীত কোণ হবে অর্থাৎ AFD এই কোণটা ইজ ইকুয়াল টু EFC কোণ আর তিন নম্বরে কি পাবো এই বাহুটা অর্থাৎ AF ইজ ইকুয়াল টু FC কারণ এই এফ বিন্দুটা এই এসি বাহুর মধ্যবিন্দু তো এই তিনটি জিনিস সমান পেয়ে গেছি তাহলে আমি কি বলতে পারো বলতে পারবো ত্রিভুজ এ ডি এফ অর্থাৎ এই যে ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম সি ই এফ যেহেতু এই ত্রিভুজ দুটি সর্বসম তাহলে আমি বলতে পারি যে CE is equal to অর্থাৎ এই বাহুটা is equal to AD আর AD is equal to কি আর AD is equal to আমরা বলতে পারবো BD কারণ এই D বিন্দুটা এই AB বাহুর মধ্যবিন্দু তাহলে CE is equal to BD ওকে এই বাহুটা সমান এই বাহুটা আর আমরা অঙ্কনে কি করেছিলাম যে এই বাহুটা সমান্তরাল এই বাহুটা তাহলে DBCE এই চতুর্ভুজের এই বাহুটা সমান এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল এই বাহুটা তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা সামান্তরিক ওকে আর সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো তাহলে DE সমান্তরাল BC বা DF সমান্তরাল BC কারণ DF টা এই DE বাহুরই একটা অংশ তো এক নম্বর প্রমাণ আমাদের হয়ে গেল এটা বাকি রইল এই ডি এফ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসিটা তো নেক্সট প্রমাণের জন্য আমাদের কি করতে হবে দেখো যেহেতু এটা একটা সামান্তরিক সুতরাং আমি বলতে পারি যে ডিই সমান বিসি আর ডি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি ডি এফ প্লাস ই এফ ইজ ইকুয়াল টু বিসি বা এই DF ইজ ইকুয়াল টু EF হয় কারণ এই যে দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করেছিলাম আর সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু দুটো সমান তাহলে এই বাহুটা সমান এই বাহুটা সুতরাং আমি এই EF এর পরিবর্তে আমি DF লিখতে পারবো তো এটার পরিবর্তে যদি আমি DF লিখি তাহলে আসবে 2DF ইজ ইকুয়াল টু BC ওকে বা DF is equal to half of BC আমাদের এই প্রমাণটাও হয়ে গেল এই প্রমাণটাও হয়ে গেল তো আশা রাখি বুঝতে পেরেছো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ড্রপ ইট